শশা দেখলেই আতকে উঠে দৌড়ে পালিয়ে যাচ্ছে বিড়াল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন ভিডিওতে এমন কিছু চিত্র প্রায় দেখা যায়। প্রাণীদের চলাফেরা ও স্বভাব নিয়ে কাজ করা মার্কিন গবেষক কন স্লোভোথচিকভ জানিয়েছে বিড়ালের এই ভয় পাওয়ার কারণ। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। পোষা প্রাণীর জগতে অন্যতম স্থান দখল করে আছে বিড়াল। আদুরে অত্যন্ত আরামপ্রিয় আর স্বভাবে দুষ্ট এই প্রাণীর মতিগতি বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আপনার বাড়িতে যদি একটি বিড়াল থাকে, তাহলে এর সামনে একটি শশা নিয়ে আসুন। এরপর প্রাণীটির অদ্ভুত এক প্রতিক্রিয়া হয়তো আপনার নজরে পড়বে। শশা দেখলেই আঁতকে উঠে দৌড়ে পালিয়ে যাবে বিড়াল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন ভিডিওতে এমন চিত্র দেখা যায়। মার্কিন কনজারভেশন বায়োলজিস্ট কন স্লোভোথচিকভের মতে, জিনগতভাবেই বিড়ালের মনে থাকে সাপের ভয়। সাপ দেখলেই দৌড়ে পালায় বিড়াল, এড়িয়ে চলে তাদের। শশা দেখলে বিড়ালরা একে সাপের সঙ্গে সম্পর্কিত মনে করে ও ভয় পেয়ে যায়। আকৃতিতে মিল থাকায় হঠাৎ শশা দেখলে সাপ মনে করেই চমকে ওঠে বিড়াল। তবে শুধু শশা নয়, এই গবেষকের মতে যা কিছুর সঙ্গে বিড়াল সাপের সাদৃশ্য খুঁজে পায়, সেসব কিছু দেখলেই ভয় পেয়ে আঁতকে উঠে পালায় তারা। তবে এর বিপরীতেও যুক্তি আছে। বিড়াল সাধারণত নিজ জায়গায় নিজের মতো থাকতে চায়। হঠাৎ অপ্রত্যাশিতভাবে অন্য কিছুর উপস্থিতি তাদের বিচলিত করে তোলে। বিড়াল গোত্রীয় প্রাণীদের কেউ কেউ সাপকে ধাওয়া করার সাহসও দেখায়। দ্য ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তবে কারণটি যাই হোক, শশা দেখে বিড়ালের সাপকে মনে পড়ুক বা না পড়ুক, শশার উপস্থিতি বরাবরই বিড়ালের জন্য বিব্রতকর এক অভিজ্ঞতা। এতে তাদের অস্বস্তি হতে থাকে, জলজলে চোখে ফুটে ওঠে ভয় আর আতঙ্ক, চোয়াল ঝুলে যায়। বিষয়ে এক ছুটে শশা থেকে দূরে পালায় তারা। অনেকের কাছে এই ব্যাপারটিকে মনে হতে পারে অনেক মজার, কিন্তু প্রাণীবিদদের পরামর্শ, মজার ছলে বা নিছক আনন্দের জন্য বিড়ালের সামনে শশা নিয়ে হাজির না হওয়াই উত্তম। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।